এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আলহামদুলিল্লাহ সালাত ও সালাম আলা রাসূলিল্লাহ ওয়া বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা একটি ফতোয়া শুনে থাকি ফতোয়াটি হলো উমরি কাদা তথা বয়সের কাদা কোনো ব্যক্তি যদি 5 বছর 10 বছর 20 বছর নামাজ পরিত্যাগ করে নামাজ ছেড়ে দেয় নামাজ পড়ে না পরবর্তী সে অনুশোচনা করে তবা করে আবার যখন ইসলামে প্রবেশ করে নামাজ শুরু করে তখন তাকে একটি কোর্স দেওয়া হয় যে কোর্সটি মালানা সাহেব বাইবাম সাহাবরা দিয়ে থাকেন যে আপনি এতদিন নামাজ ছেড়ে দিয়েছেন তাই প্রত্যেক নামাজের সাথে দুই রাকাত চার রাকাত নফল করে নেবেন এটি পূর্বে যে আপনি নামাজ পড়ছেন এটি আদায় হয়ে যাবে এটি সম্পন্ন ভুল ফতোয়া এটি হলো বিদ্যা ফতোয়া দেওয়া কারণ নামাজ এমন একটি বাদত যে ইবাদতের কোনো সমকক্ষ সমতল ইবাদত হতে পারে না রসলাম রাসুল আমরে ইসলাম ও আমদ ও আসলা মানুষের মূল জিনিস হবে ইসলাম এবং তার মূল বৃত্তি হইল নামাজ কেউ যদি ইচ্ছা করে অলসতা করে অথবা নামাজকে অস্বীকার করে নামাজ পরিত্যাগ করে ইসলামের দৃষ্টিতে সে হইল কাফের তার কোনো নফল ফরেস ইবাদত গ্রহণযোগ্য হবে না যেই পন্ত শর্ত সাপেক্ষে তবা করে পরিপূর্ণ ইসলামে ফিরে না আসবে যদি তবাক করে পরিপূর্ণ ইস্তামে ফিরে আসলো তখন আল্লাহরব্লাহ আলামীন তার পূর্বের যত পাপ করেছে পাপগুলি সব মোচন করে দিবেন মোহানবুল্লাহ আলামিন তাই এরশাদ করেছেন কুল্লিল্লাদি কাফারু ইয়ান তাহু ইউকফারুল মা কাদি সালাম হেনবি আপনি বলে দিন কাফেরদেরকে যারা কুফুরি করে তারা যদি কুফরি থেকে বিরত থাকে নিবৃত্ত হয় তাহলে তার পূর্বের সব গোনা আমি ক্ষমা করে দিব এমনিভাবে রাজ সুসাল্লাহ সাল্লাম আমরবিন আজকে বলছেন হে আমরবিন আস আমা আলিম আন্না ইসলাম ইহাদিম কানা কাবি তুমি কি জানো না ইসলাম পূর্বে সব কিছু ধ্বংস করে দেয় মুছে দেয় অর্থাও বা তো তাহাদিম মা কানা কাবলাহা এবং তো বা করলে পূর্বে যা কিছু সব মোচন করে দেয় আপনি যদি অলসতা করে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়ে থাকেন আজ থেকে তো বা করুন তো বা করার পরে যদি পাঁচ সপ্তাহ নামাজ আদায় করুন আল্লাহ রব আলামিন পূর্বের গুণ আপনার ক্ষমা করে দিবেন এবং আপনি যদি পাঁচ সপ্তাহ নামাজ সঠিকভাবে পরে যান কোনো নামাজ ছেড়ে না দেন আল্লাহর রবুল্লা আলমিন আপনাকে সফল কাম ব্যক্তির মাঝে গণ্য করে নেবেন তাই প্রিয় বন্ধুগণ আসুন আমরা পাঁচ সক নামাজ আদায় করি এবং নামাজ থেকে কখনও আমরা যেন না বলি তবে যেন এরকম নামাজ কাদা করা যাবে আদায় করা যাবে কোনটি যদি কেউ নামাজকে ভুলে যায় অথবা নামাজ থেকে ঘুমিয়ে যায় তখন স্মরণ হওয়ার সাথে সাথে কাজা করে নেওয়া এটি হলো নামাজের কাফারা আমরা সঠিকভাবে নামাজ আদায় করি এবং ইসলামের সঠিক যেটি মাসালা এটার উপর আমল করি আল্লাহ রবুল্লা আলমিন তৌফিক দান করুন